সেটাই দিয়েছি কিন্তু বিয়েটা তো হয়েছে মা আমাদের মধ্যে একটা শর্ত হয়েছে সেটা তুমি জানো হ্যাঁ কিন্তু সম্পর্কটা তো এখনো শেষ হয়ে যায়নি কিন্তু সেদিনও তুই অষ্টমঙ্গলায় গেলি সেটাও তুমি পাঠিয়েছিলে বলে মা রুথ সত্যি করে বলতো তোর কি যাওয়ার ইচ্ছে ছিল না না মানে একেবারেই কি তোর যাওয়ার ইচ্ছে ছিল না না রোদ্দুরের একেবারেই যাওয়ার ইচ্ছে ছিল না আন্টি তাহলে গেল কেন আমি যেতে দিয়েছি বলে আমি ওকে যেতে দিয়েছি তাই রোদ্দুর গেছে নইলে কিন্তু রোদ্দুরের একদম যাওয়ার ইচ্ছে ছিল না আর আমি ওকে কেন যেতে দিয়েছি জানো ময়নার কথায় ময়না আমার সাথে দেখা করে একটা কথা বলেছি গুঞ্জা দিদি চুপ করো না গুঞ্জা দিদি আহ ময়না দাঁড়াও আমাকে সবটা বলতে দাও আন্টিকে কিন্তু এই পরিস্থিতিতে সবটা জানিয়ে রাখা দরকার তাহলে আন্টি হয়তো মনে মনে একটা ভুল ধারণা নিয়ে রয়েছে যে রোদ্দুর হয়তো তোমাকে মেনে নিতে শুরু করেছে কিন্তু সেটা তো ভুল তাই না বলো সেই জন্য আন্টির সবটা জানা দরকার আসলে কি বলতো জট যত তাড়াতাড়ি খুলে যায় ততই ভালো আন্টি জানো তো ময়না আমাকে বলেছিল যে আমি যেন রোদ্দুরকে ওর সাথে যেতে দিই মানে ওই বলতেই পারো ধার দি একবারের জন্য যেন ধার দি ময়না আমাকে আরো বলেছিল যে রোদ্দুর যেমন আমার ছিল রোদ্দুর এরপরেও আমারই থাকবে শুধু কটা দিনের জন্য যেন আমি ওকে ছেড়ে দিই আর আমি তাই দিয়েছিলাম আন্টি তোমাকে ময়না এই কথাগুলো বলেনি এ বাবা তোমরা দেখেছ ট্রাস্ট মি আমি একটাও মিথ্যে কথা বলছি না বিশ্বাস না হয় তুমি ময়নাকে জিজ্ঞেস করো ময়না তো এখানেই দাঁড়িয়ে আছে ও হ্যাঁ সেদিন কিন্তু মেঘ দিয়েও ছিল জানো তো ময়না আমাকে বলেছিল যাতে আমি ওর ঠাম্মার বাবার এদের সম্মান বাঁচাই অবশ্য তোমার কথাও বলেছিল সেই জন্যেই তো সেই জন্যে আমি রোদ্দুরকে যেতে দিয়েছিলাম তোমার কথা ভেবে আন্টি আন্টি আমি কিন্তু ইচ্ছে করলেই রোদ্দুরকে আটকাতে পারতাম কিন্তু আমি ওকে আটকাইনি